নবমীতে তিন তিথির পুজো। রীতি অনুযায়ী বেলুরমঠের শারদা পীঠে নবমীর দিনে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, অষ্টমী এবং নবমী এই তিন তিথির পুজোই হয়। পুজোর নির্ঘণ্ট অনুযায়ী এদিন সকাল ছটা থেকে শুরু হয় পুজো। দেবীর পুজোর আগে অনুষ্ঠিত হয় শ্রীরামকৃষ্ণের বিশেষ পুজো পাঠ, তারপর হয় পূর্বাহ্ন পুজো, এরপর সম্পন্ন হয় পুষ্পাঞ্জলি, মধ্যাহ্ন পুজো এবং অপরাহ্ন পুজো। ছিল বিশেষ হোমের আয়োজন, সন্ধ্যে সাড়ে ছটার পর বিশেষ আকর্ষণ সন্ধ্যারূপে। দেবী জগদ্ধাত্রী বেলুড়ে দেবী দুর্গা রূপে পূজিত হন। পুজো উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। ভক্তদের জন্য রয়েছে বিশেষ প্রসাদ ও ভোগের আয়োজন। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে দশমী পুজো, সকাল নটায় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যে সাতটায় হবে দেবীর বিসর্জন। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।